আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা কর্ডের উপর একটা লেসন দিব, সেটা হচ্ছে মেজর এবং মাইনর কর্ডের রিলেশন। প্রতিটা মাইনর কর্ডেরই একটা রিলেটিভ মেজর কর্ড আছে, অথবা প্রতিটা মেজর কর্ডেরই একটা রিলেটিভ মাইনর কর্ড আছে। তো এটা আপনারা কীভাবে গাণিতিকভাবে হিসাব করে বের করবেন? তো ওই যে প্রথম দিকে আপনি একদম প্রথম দিকে একটা ক্লাসে বলছিলাম, সার্কেলের কথা বলছিলাম, যে এ এ শার্প, বি সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, এ শার্প। যদি আপনি খাতায় শতদৈর্ঘিকভাবে লেখেন তাহলে এইভাবে লিখতে হবে, আর যদি বৃত্তাকারে লেখেন তাহলে লাস্টের এ শার্পটা আসবে না। তো এইভাবে আপনি প্রথম খাতায় যে কোনোভাবে যে কোনো সার্কেল লেখেন, সেটা এস সার্কেল হইতে পারে, এ শার্পের সার্কেল হইতে পারে, বা যে কোনো নোটের সার্কেল হইতে পারে, যেটাকে বলা হইতেছে বা বলা হয় ক্রোমাটিক স্কেল। লেখার পরে যে কোনো একটা নোটকে আপনি মাইনর হিসাব করেন। সাপোজ আপনি এ কে যদি মাইনর হিসাব করেন, তাহলে এর পরবর্তী তিন নম্বর নোটটা হবে সি। অর্থাৎ একে যদি আপনি কোনো নাম্বারিং না দিয়া আপনি এরপরে থেকে শিখবেন যে এ শার্প হচ্ছে ওয়ান, বি হচ্ছে টু, তাহলে সি হচ্ছে তিন নাম্বার, তাহলে পরবর্তী তিন নাম্বার নোটটা হচ্ছে সি। অথবা এইভাবে চিন্তা করতে পারেন যে আপনি প্রথম নোটটাকে যদি এ ওয়ান ধরেন, যেমন এ ওয়ান, তাহলে এর পরবর্তী চার নাম্বার নোটটা হবে সি। তাহলে প্রথমটা যদি আপনি মাইনর কর্ড ধরেন, যে এ মাইনর কর্ড, তাহলে পরবর্তী চার নম্বরটা হবে সি মেজর কর্ড। এটা হচ্ছে রিলেটিভ মেজর, এ মাইনরের রিলেটিভ মেজর হচ্ছে সি মেজর। আপনি যদি ই কে যদি মাইনর ধরেন, যে ই হচ্ছে মাইনর কর্ড, যে ই মাইনর কর্ড, তাহলে এর পরবর্তী চার নম্বর নোটটা হবে জি, যেটা হচ্ছে ই মাইনরের রিলেটিভ মেজর। আপনি যদি এ শার্পকে যদি মাইনর ধরেন, তাহলে এর পরবর্তী চার নম্বর অর্থাৎ সি শার্প হবে এর রিলেটিভ মেজর কর্ড। তাহলে আমি একটু বলে দিই আপনাদেরকে, মনে করেন আপনি যদি বি কে যদি মাইনর ধরেন, যে বি, তাহলে এর পরবর্তী চার নম্বর নোটটা হচ্ছে এই যে বি সি সি শার্প ডি, এটা হবে রিলেটিভ মেজর কর্ড। যদি মাইনর ধরেন প্রথমে, তাহলে পরবর্তী চার নম্বরটা হবে রিলেটিভ মেজর কর্ড। আর যদি মেজর ধরেন, যে প্রথম নোটটা মেজর, তাহলে এর আগের চার নম্বর নোটটা, অর্থাৎ আপনি যেটাকে মেজর ধরবেন সেটা যদি চার নম্বর দেন, তাহলে এক নম্বর নোটটা হবে এর রিলেটিভ মাইনর। যেমন সি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে এ মাইনর, এ মাইনরের রিলেটিভ মেজর হচ্ছে সি মেজর, ই মাইনরের রিলেটিভ মেজর হচ্ছে জি মেজর, জি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে ই মাইনর, ডি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে বি মাইনর, বি মাইনরের রিলেটিভ মেজর হচ্ছে ডি মেজর, সি শার্প মাইনরের রিলেটিভ মেজর হচ্ছে ই মেজর, বা ই মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে সি শার্প মাইনর। আশা করি কর্ডের এই যে রিলেশনের ব্যাপারটা, আশা করি সবাই বুঝতে পারছেন যে একটা মাইনর কর্ডের রিলেটিভ মেজর কোনটা, বা রিলেটিভ মেজর কর্ডের মাইনর কর্ড কোনটা। এইগুলি আপনি যে গান বাজানোর ক্ষেত্রে বা বিভিন্ন গিটারের লেসনের ক্ষেত্রে কাজে লাগবে, চেষ্টা করবেন যেন সবগুলি মুখস্থ থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।